আমরা সবাই ফুড ব্লগ দেখেছি, ট্রাভেল ব্লগ দেখেছি, বিয়ে বাড়িরও ব্লগ দেখেছি, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা নতুন টাইপের ব্লগ দেখাবো। আমার পার্সোনাল ফেভারিট শ্রাদ্ধ বাড়ি ব্লগ। হেভি লাগে ভাই, আমার শ্রাদ্ধ বাড়ি ব্লগ দেখতে হেভি লাগে। যখন কেউ মারা যায়, তার শ্রাদ্ধ হয়, তার কাজ হয়, তার ছবি ওবি লাগানো থাকে, ফুলের মালা টালা সব পরানো থাকে, আর তার মধ্যেখানে ডেপো ব্লগার্সরা চলে আসে, হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ, এইসব করে আমার হেভি লাগে ভাই দেখতে শ্রাদ্ধ বাড়ি ব্লগ। তো আজকে তেমনই কিছু আমার প্রিয় শ্রাদ্ধ বাড়ি ব্লগ তোমাদের সাথে দেখবো। তো চলো শুরু করা যাক। প্রথম ব্লগ হলো আমার শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ। আর শান্তি ভাই শ্রাদ্ধর কাজের মধ্যে, হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ, লাইক সাবস্ক্রাইব শেয়ার, কোথায় শান্তি ভাই, কোথায় শান্তি আছে? শ্বশুর মশাইও ভাবছে, যখন ছিলাম তখন তো ভাই ব্লগ ব্লগ করে করে আমার মাথা খেলো, আমি গেছি এখনো আমার পেছন ছাড়ছে না। চলো ভাই দেখা যাক শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ ব্লগ। আমরা তো ভালো আছি শ্বশুর মশাইয়ের কি, আরে ভাই কি বলছেন, হে ভগবান ভাই, আজকের ভিডিওটার পরে ভাই আমার নরকেও জায়গা হবে না আমি বুঝতে পারছি। চলো তোমরা ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো। ও মাই গড, শ্বশুর মশাইয়ের সিনেমাটিক শটস, বা এটাই তো আমার দেখতে ভালো, এই জন্য আমার ভালো লাগে ভাই শ্রাদ্ধ বাড়ি ব্লগস, এই জন্যই ভালো লাগে আমার। কি সুন্দর ভাই শ্বশুর মশাইয়ের ভাই সিনেমাটিক শটস দেখাচ্ছে। আরে ক্যামেরা শ্বশুর মশাই বউয়ের দিকে ক্যামেরা করে দিচ্ছে, খালি শ্বশুর মশাইয়ের দিকে ক্যামেরা করে। হ্যাঁ এবার ঠিক আছে গাইস, কোনো পুরোহিত যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ মন্ত্রগুলো একবার ক্রস ভেরিফাই করে চেক করো তো, ভুলবার মন্ত্র পড়ছে কিনা, কারণ সবসময় মনে হয় স্ক্যাম করে ভাই, মধ্যেখানে এক দুটো ওয়ার্ড হয়তো ভুলে ভুলে গেলে কিছু একটা ঢুকিয়ে দেয়, বুঝতেও তো পারা যায় না। হে ভগবান আমাকে ক্ষমা করে দাও, মজা করছি আর কিছুই না। ও কি মিউজিক লাগিয়েছে, অ্যাস্থেটিক মিউজিক, অ্যাস্থেটিক শ্রাদ্ধ ভাই প্রথমবার দেখছি আমি ভাই। শ্রাদ্ধ বাড়ির এই প্রসাদগুলোর ভাই ফুড রিভিউ হবে না? আমি জিজ্ঞেস করছি, এমনি ব্লগ হচ্ছে তো ফুড রিভিউ করতেই পারে, আমি আমি খালি জিজ্ঞেস করছি। ও ভাই, ও ভাই, হেভি ভাই, কেতনের একটা আলাদাই ফিল আছে ভাই, যাই বলো। এই জন্যই ওই শ্রাদ্ধ বাড়ি ব্লগস এত ভালো লাগে আমার। শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ, আহা আহা, এই তো এটা এটা দেখা মনে হচ্ছে যে ভালো মশলা আছে। তো আজকে প্রথমেই আমি তোমাদেরকে আমার আজকের সাজগোজের জিনিসপত্রগুলো দেখাচ্ছি মায়ের কাছে। এসেছে মনে হচ্ছে ভাই, কি ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা, মাই লাইফ সুদীপ থেকে কয়েকটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক চেয়ে না চেয়ে নিয়ে দিয়ে দেবে নেক্সট টাইম শ্রাদ্ধ বাড়ির ব্লগে। ডিসকোতে এসেছি নাকি, কি মিউজিক, আরে এই তো দাদুকে দেখিয়েছে, দাদু বেশ ইয়াং ইয়াং আছে, মানে ছবিটা বেশ ইয়াং বয়সের, চুল এখনো কালো, ইনস্টাগ্রামের ফিল্টার লাগিয়ে হয়তো কালো চুল করে ছবি তুলেছে সেটাও হতে পারে, কিন্তু দাদু আমাদের সুগার পেশেন্ট ছিল দেখতেই পাচ্ছ, তাই জন্য একটা রসগোল্লা দিয়েছে খালি, অথবা হয়তো ভাই দিদা কিপটে তাই জন্য কে জানে। যাই হোক দাদু এত রেগে আছে কেন ভাই? ভাই দাদু মনে খুব রাগি ছিল ভাই, সবাইকে মনে একটু বকাঝকা করতো ভাই, একটা রসগোল্লা কলা আবার কালো পচা কলা দিয়ে দিয়েছে, আর ভাই ধূপও শেষ হয়ে গেছে, ধূপ আর বসায়নি। ঠিক আছে দাদু আমরা আছি তোমার সাথে, তোমার শান্তির কামনা আমরা সবাই করছি, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আর আশীর্বাদ দাও যাতে সাবস্ক্রাইবারটা একটু তাড়াতাড়ি বেড়ে যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো এই দাদুই মারা গেছে, ওইনার কাজে আমরা এখানে এসেছি, আর আমরা এবার বসে পড়বো, মানে হয়ে গেল। আমি বললাম হয়তো দুটো কথা বলবে দাদুর ব্যাপারে, যে দাদু খুব পরিশ্রম করতো যখন বেঁচে ছিলেন, দাদু আমাকে একবার রাস্তা পার করে দিয়েছিল হাত ধরে, কিছু তো একটু বলতো ভাই, ডাইরেক্ট ভাই খাওয়া খেতে বসে পড়ব। আরে ভাই দাদুর ব্যাপারে একটু বলতে শুনতাম, দাদুর শ্রাদ্ধ বাড়িতে তো দাদুর ব্যাপারে একটু না বললে কি করে হবে। এই তো ভাই, এই তো ভাই আচারের সিনেমাটিক শটস, ওফ ওফ আহ, আরে আমার খিদে পেয়ে যাচ্ছে ভাই, আরে বাস, ও বাবরে দুটো দুটো করে মাছ, দুটো মাছ নিজে খাচ্ছ, দাদুকে একটা রসগোল্লা দিয়েছে, এটা কি মানে জাস্টিস ফর দাদু ভাই আর কি বলবো। হ্যাঁ ভাই নিজে দুটো রসগোল্লা খাও, দাদু আমাদের একটা রসগোল্লা নিয়ে বসে থাকুক, এই কি এটা, মনে হচ্ছে সুগার পেশেন্ট ছিল তাই জন্যই একটা দিয়েছে, না দুটোই দিত হয়তো, হয়তো দাদুর দাঁত নেই ভাই, কি বলছি আমি, প্লিজ দাদু ভাই রাত্রিবেলা সব দাদুরা মিলে একসাথে এসে আমার ভাই অবস্থা খারাপ করবে বুঝতে পারছি আমি। তো বন্ধুরা দেখো আমি আমাদের ছাদে ভিডিও করতে এসেছি, কটা শর্ট ভিডিও। ও ভাই ডাইরেক্ট শ্রাদ্ধ ব্লগ থেকে ভাই ডাইরেক্ট টিকটক ভিডিও শুটিং এ চলে গেলে, বাহ খুব সুন্দর। নেক্সট হলো আমাদের অনুষ্ঠান বাড়িতে গেলাম, অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়ি লিখতে কি লজ্জা লাগছে, অনুষ্ঠান বাড়ি। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আছো।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই শ্রাদ্ধবাড়ি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কি জানো কে ভালো নেই? আমার শ্বশুর মশাই। কালকেই টোপ নেমন্তন্ন আছে, ওনার শাশুড়িমার বার্ষিক কাজ, তাই সকাল সকাল আছে, শাড়ি পরেছি। শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ গাইস। যদি কোনো মেয়েরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলতে চাই, দেখো ভাই, তোমার যখন বিয়েটি হবে, শাশুড়ি বাঁশুড়ি হবে, ঠিক আছে, তখন ধরো শাশুড়ি মা কোনো কারণে টপকে গেল, মানে মারা গেলেন, তখন মানে তার বাৎসরিক যে কাজ হবে তখন কি পড়তে হবে তোমাদের মাথায় হয়তো ডাউট বাউট আসতে পারে। তো এখানে আমাদের রিম্পা দিদি খুব ভালো করে দেখিয়ে দিয়েছে, এরকম সাদা শাড়ি টাড়ি পরবে আর চোখে একটা সানগ্লাস পরবে, পরে চলে যাবে শাশুড়ি মায়ের ভাই বাৎসরিক কাজে, কোনো অসুবিধা নেই। শাড়ির সাথে সানগ্লাস ভাই হেভি ভাই। না আমি দেখো ভাই, আমি যতদূর জানতাম ভাই, বাৎসরিক কাজ বা কারোর শ্রাদ্ধ বাড়িতে একটু একটু নিউট্রাল কালার, মানে নর্মাল, একটু ডিসেন্ট, একটু বেশি ইয়ে না করে যেতে, নর্মালি যেতে। বাৎসরিক কাজটা অতটাও ভাই বিয়ে বাড়ির মতন ধুমধাম করে সেলিব্রেট করা হয় না, মানে একটু লোকই থাকে, কোনো গান টান অত চলে না, একটু হালকা ফুলকায় চলে। সেখানে ভাই সানগ্লাস পরে দিদি ভাই হাতে ট্রাইপড নিয়ে, হে গাইজ ওয়েলকাম টু, ওরকম করতে নেই, মানে একটু আওয়াজও কম করতে, একটু সবাই চুপচাপই থাকে, একটু শান্তি থাকে, কারণ শান্তির কাজ যেহেতু। জানি না আমার যদি ভাই শ্রাদ্ধ বাড়িতে কোনো ব্লগার আসে ভাই, আমি বলে দিলাম প্রত্যেক দিন রাত্রিরে ভাই হিসু করতে যাবে, আমি ভয় দেখাবো ভাই। আমার শ্রাদ্ধ বাড়ি আর বিয়ে বাড়ি কোনো ব্লগার আমি চাই না। আমি নিজে ব্লগ করতে পারি, কারণ বিয়ে বাড়িতে ব্লগ করলে একটুখানি টাকা পয়সা তুলতে হবে, তো বিয়ের খরচার, তো ওখানে আমি আমি নিজে ব্লগ করতে পারি, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আমি কাউকে ব্লগ করতে পারবো না। আমি নিজে ব্লগ করতে পারবো না, কেউ ব্লগ করবে না। আমাদের দিদির মানে দিদি শান্তির প্রতীক, শান্তির বার্তা দিচ্ছে। হ্যাঁ ভাই, হাতে ট্রাইপড নিয়ে শান্তির বার্তা দিতে যাচ্ছে আমাদের দাদা, ঠিক আছে ভাই, এরম শান্তি যেন আমার কপালে না লেখা থাকে ভাই, আর কিছু না। আরে ভাই বাচ্চারা বেশ কিউট আছে কিন্তু, দেখো মেট্রো গাড়িতে হাত দেখাচ্ছে, দাঁড় করাচ্ছে। আরে টোটো গাড়ি না, ওটা মেট্রো গাড়ি, থামবে, চিন্তা করিস না ভাই। হেভি ভাই হেভি। আরে প্লাস্টিকের গ্লাসে কি আছে? গঙ্গার জল আছে হয়তো ভাই। কি কি ভাবছো তোমরা শ্রাদ্ধ বাড়ি ভাই কি থাকবে? আর তোমাদের মনেই পাপ আছে ভাই, আমাকে পাপি বললো না, একটু সেজেছি। তার কারণ হচ্ছে তোমরা টাইটেল ফ্যামিলির অবশ্যই বুঝে গেছে কোথায় যাচ্ছি। আমার জেঠিমার বোনের শ্বশুর মারা গেছে, তো জেঠিমার বোনের শ্বশুর, আচ্ছা ঠিক আছে, কাজ, তো আমরা এখন যাচ্ছি, চলো জেঠিমার বোনের বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বয়স্ক বলে আমি ভিডিওটা করছি, নইলে করতাম না, কারণ এই মরাটা খুব একটা দুঃখের নয়, সবাই মানে ভাই কেন ভাই, জেঠির মার বোনের শ্বশুর মশাই টপকে গেছে, দুঃখের ব্যাপার নয়, বয়স্ক বলে আমি ভিডিওটা করছি, নইলে করতাম না। বুঝতে পেরেছে যে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করছে, মনের ভেতরে একটু তো খেতে লেগেছে যে এটা এটা কি করছি আমি, তো তাই জন্য বলো বয়স্ক বলে, আজ বয়স্ক বলেই করছে, কোনো অসুবিধা নেই ভাই। বয়স্ক অবস্থায় কেউ টপকে গেলে কেউ আর অত দুঃখ বুঃখ করে না ভাই। কোনো দিদা বা দাদু যদি ভিডিওটা দেখে থাকো, তোমরা টপকে গেলে কেউ কেউ দুঃখ করবে না, সবাই ব্লগ করবে, কারণ এই মরাটা খুব একটা দুঃখের নয়, খুব একটা দুঃখের না ভাই, বয়স হয়ে গেছে, টপকে গেছে, আর কি হবে ভাই, কতদিন থাকবে ভাই, মানে কষ্ট পাচ্ছিল, মারা গেছে, সবাই মানে অত সবাই খুশি আছে বলতে মানে মনে মনে ওটা আসছে কিন্তু মুখ থেকে আর বেরোচ্ছে না, খুব একটা দুঃখের নয়, সবাই মানে কষ্ট পাচ্ছিল, মারা গেছে, সবাই মানে অতটা কষ্ট নাই, মানে ঠাকুমাটাও আগে মারা গেছে, দাদুটা ছিল, ও আচ্ছা, ঠাকুমা মারা গেছে, দাদুটা একটা রুম নিয়েছিল, দাদুটাও মারা গেছে, ব্যাস রুম ফাঁকা হয়ে গেছে, ওটা এবার আমি গিয়ে থাকবো। টোটো গাড়ি সিনেমাটিক শটস, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা পরে দেখবো টোটো গাড়ি সিনেমাটিক শটস। বাহ, এই হলো একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছে, বাহ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আমার, কি সুন্দর মধুর কণ্ঠ ভাই, বাহ কি বাঁশি বাজাচ্ছে, বাপরে বাপ। আরে ভাই, আরে দাদু ভাই, ম্যাক্সিমাম দাদুরাই টপকে যাচ্ছে কেন জানি না ভাই, আই মিন মারা যাচ্ছেন, প্লিজ ভাই, ভগবান ভগবান আমাকে ছাড়বে না, দাদু রেস্ট ইন পিস দাদু। ভাই আমার কেউ হয় না, তাও আমার বাঁশি বাজিয়ে বাজিয়ে চোখ দিয়ে জল বার করে দেবে ভাই, বাপরে বাপ, হেভি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি আর পারছি না বাঁশির আওয়াজ শুনতে। আরে ভাই ভাই ভেজিটেবিল চপ খাচ্ছে, সেটা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে, এখানে কেন বাঁশির আওয়াজে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ভাই, ভাত সবজি দেখে ভাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে ভাই, থামাও ভাই, তোমার বাঁশির আওয়াজ থামাও ভাই, খাবার খাচ্ছে সেখানে বাঁশির আওয়াজ ঢুকিয়ে দিচ্ছে কেন, চলো বাগানটা দেখো ওদের বাড়ির ভিতরে, এই বাগানটাই দাদুর নামে ছিল, এখন তো দাদু মারা গেছে তাই বোনের নামে হয়ে যাবে, বুঝতেই পারছো, দেখে না বাগানটা ভালো,
সরি। হ্যাঁ আসো দেখতে থাকো। আর দিদি যা খুশি, দিদিও মনে কিছুটা পেয়েছে ভাগ বাগানের। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো গাইস, এটাই সেই পুকুর যেখানে দাদু আমাদের চান করে ভিজে গামছে জড়িয়ে উঠতো ঘাট থেকে। সবাই তাই এসেছে লাস্ট বার দাদুকে একটু শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। দাদু কি ভাই গুটকা খেত নাকি? পুরো লাল করে দিয়েছে তো ভাই পুরো। ভাই কি ভাই, আমি কি করে এটা সিরিয়াসলি নেব ভাই? ভেজিটেবিল চপ খাচ্ছে ও ভাঙছে, ওটাতেও ভাই ওই ভাই কৃষ্ণ ঠাকুরের বিজিএম লাগিয়ে দিয়েছে। আমি কি করবো ভাই? বাঁশি বাজানো বিজিএমে নাকি ভাই ভেজিটেবিল চপ খাচ্ছে? আমি আমি ওটা দেখে কি করবো? আমি কি কে পারছি না ভাই। আমি উফ, এই মাসি ভাই যাচ্ছি, মেসু মশাই দিবসে হবে। রেস্ট ইন পিস মেসু মশাই, রেস্ট ইন পিস। এবং তার হচ্ছে বাৎসরিক হবে। আমার তো দেখে মনে হচ্ছে এই মার্ডার করেছে ভাই। হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে এই, সরি ভাই, ক্রাইম পেট্রোল তো চলছে না। আমি কি বলছি ভাই? ভাই তুমি ভাবো, সাপোজ একজন আছে, মানে আমি বলছি সাপোজ এ এর কথা আমি বলছি, আমি বলছি সাপোজ একটা লোক আছে যে হলো ডেইলি ব্লগার, তার কাজ হলো রোজ ব্লগ করা। এবার একদিন তার একজনকে মার্ডার করার দরকার বললো, তো সে তার ভাই খুন করে দিয়েছে। খুন করে দিয়ে পরের দিন সকালে আবার ব্লগ করছে, নর্মাল ব্লগ করছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার পাশের বাড়ির একটা বয়স্ক লোক মারা গেছেন। মাঝরাতে মোটামুটি 12:30 নাগাদ জল খেতে উঠেছিল, ব্যালকানিতে দাঁড়িয়ে ছিল, আর হঠাৎ করে ব্যালকানি থেকে পড়ে যায়। আমি জানি না ঠিক, হয়তো এরকমই হয়েছে। আরে বানা ধরা পড়ে যাবো তো। দেখো গাইস, কি সুন্দর মেসোমশাইকে চারটা রসগোল্লা দিয়েছে, আর ওখানে মাত্র একটা রসগোল্লা। আমি বলছি তো ওখানে ভাই ফ্যামিলিতে কিছু একটা গন্ডগোল আছে, সব ইন্টারনাল কাজ ভাই। আরে না, মজা করছে আমি ভাই, মজা করছে। ওরা বেসিক্যালি ভাই সুগার ছিল বলে দাদুকে একটা রসগোল্লা দিয়েছিল। এখানে ভাই কাকার মনে হয় সুগার টুকার নেই, তাই জন্য চারটা রসগোল্লা ভাই খুব সুন্দর করে জল দিয়েছে গ্লাসে করে। হেভি ভাই, মেসোমশাইকে ভালো তো বাসে ভাই, ফ্যামিলি ভালো তো বাসে। সাইজটা কি কে ভাই এটা? ভাই শ্রাদ্ধ বাড়িতে পাবদা মাছের সাইজ কে মাপে? ভেরি নাইস, ভেরি সালা শ্রাদ্ধ বাড়িতে পাবদা মাছ এরকম লুটকে ভাই, ভেরি নাইস ভেরি নাইস করছে কে এটা? নাইস রাত্রে স্বপ্নেও আসতো মাঝে মাঝে এই মুখটা। বাপরে বাপ, শ্রাদ্ধ বাড়িতে চলে গেছে নাকি? হেভি ভাই, এই তো হেভি। হ্যাঁ গাইস, শ্রাদ্ধ বাড়িতে এরম ভাবেই তোমরা দই খাবে, এই তো। আপনারই তো ভাই অপেক্ষায় ছিলাম আমি। মাছগুলো এত সুন্দর আর এত বড় বড়, দারুন দারুন। আহা, শ্রাদ্ধ বাড়ির অনেস্ট রিভিউ, এই তো, এটাই তো চাই। আবার এটা দিয়ে গেছে, তাই তো? তোমরাই বলো ভাই। ভাই এই ফ্রেমটায় একটা জাঙ্গিয়া দুটো পুঁত, কি করে আমি হাসি থামাবো তোমরাই বলো ভাই। আমার খুব কেমন লাগছে। শ্রাদ্ধ বাড়ি, অ্যাকচুয়ালি আমরা বাৎসরিকে যাচ্ছি, সেখানে অনেকে আসছে, আর সবার সাথে অনেকদিন পর মিটআপ হবে। মিটআপ হবে গাইস শ্রাদ্ধ বাড়িতে, কোনো চাপ নেই, এই তো, এইটাই তো সুযোগ। আরে ক্যামেরা, এ ভাই এর নিজের ধান্দায় গেছে ভাই। কোথায় ভাই বলবে যে কার শ্রাদ্ধ বাড়িতে গেছে, কার বাৎসরিক হচ্ছে, এরা কারা না? ডাইরেক্ট ভাই কিচেন, ভাই ডাইরেক্ট কিচেনে ক্যামেরা ঢুকিয়ে দিল। ক্যামেরাটা এরকম ভাই দাদু দিদার কাছে আসলে হঠাৎ করে ভাই ডাইরেক্ট আমার কিচেনে ঢুকে গেল ভাই। যে যার ধান্দায় ভাই, কলকাতা পুলিশ দেখো, প্রথমত হেলমেট ছাড়া দুজনেই বসে গাড়ি চালাচ্ছে, তার উপর আবার ব্লক করতে করতে এক হাত ধরে গাড়ি চালা, এক্ষুনি অ্যারেস্ট করো ভাই, পোঁদে দুটো ডান্ডা বেরে অ্যারেস্ট করো, এক্ষুনি অ্যারেস্ট করো। জানি এরকম করে ভিডিও করা উচিত না, উচিত না, তাও করে কেন কেন? কলকাতা পুলিশ ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। হ্যাঁ খারাপ লাগে, এটাই দুটো মানুষকে আমরা পরপর হারিয়েছি, সেটার ব্যাপারই তো বললে না, কাদেরকে হারিয়েছো, কি করে হারিয়েছো, ওটাই তো ভাই দেখতে চাই আমি শ্রাদ্ধ ব্লগে। শ্রাদ্ধ বাড়িতে ভাই যারা মারা গেছে তাদের ছবি 2 সেকেন্ড, আর বাকি পুরো ডাইরেক্ট ভাই কিচেনে, ভাই কিচেনে ঢুকে ভাই মাছের সাইজ ভাই সব দেখিয়ে দিচ্ছি ডিটেলে, কিন্তু ওই ডিটেলটাই বললো না। বাট ভিডিওটা আমি জানি অনেকে হয়তো গালিগালাজ করতে পারেন যে কেউ কি করেছে গালিগালাজ। আরে কমেন্টসই অফ করে রেখেছে, আর কি করে গালিগালাজ করবে বলো, চালাক হয়ে গেছে, চালু আছে কিন্তু আমাদের ফুডি গ্রেড ভাই। না ভাই, শ্রাদ্ধ বাড়ি 20 বছর করে ভিডিও করছিস, না এটা তোমাদের সাথে শেয়ার করা।
হ্যাঁ ভাই, শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার না করলে আর কি শেয়ার করলে? আমরা সমস্ত কিছু শেয়ার করি কারণ তোমরা আমাদের বন্ধু ফ্যামিলি মেম্বার, দ্যাটস ওয়াই। অ্যাডসেন্সের টাকাটাও তাহলে শেয়ার করে দাও না একটুখানি, সবই যখন শেয়ার করো ফ্যামিলি মেম্বার। আর কিছু নয়, সো দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভাই সুস্থ তো থাকবো ভাই, টপকে গেলে আবার তুই চলে আসবি ভাই ক্যামেরা নিয়ে ব্লগ করতে শ্রাদ্ধ বাড়িতে। আলা মাছের সাইজ দেখাবি ভাই, ঋত্বিকের শ্রাদ্ধ বাড়িতে দেখো ছোট মাছ দিয়েছে ভাই, বাল বাড়া, সুস্থ থাকতেই হবে। কিছু বলার নেই তোমাদের? কিছু বলার নেই, কিছু বলার নেই কেন, বলো না শ্রাদ্ধ বাড়িতেও তুমি বলো। আগের বারে যেমন বলেছিলে না ওয়ার্স্ট বিরিয়ানি, ওয়ার্স্ট বিরিয়ানি, এখানেও বলো ওয়ার্স্ট শুক্তো, ওয়ার্স্ট শুক্তো। এবার এরকম শুক্তো কেউ বানায়? সব থেকে বড় কথা, শ্রাদ্ধ বাড়ির খাবারে তো ভাই পেঁয়াজই দিল না, এক্সপোজ করে দাও, এক্ষুনি এক্সপোজ করে দাও শ্রাদ্ধ বাড়ি, ওয়ার্স্ট শুক্তো এবার শ্রাদ্ধ বাড়ি এক্সপোজ করে দাও। আমার আমার চোখে দেখা সবচেয়ে ওয়ার্স্ট শুক্তো।